हेलो स्टूडेंट्स क्लासिकल मैथमेटिक्स चैनल तुम्हारे सबके स्वागत। आज के क्लास इलेवन त्रिकोणमिति यौगिक कोणेर कोणानुपात कम्पाउंड एंगल त्रिकोणमेट्रिक रेशियो अफ कम्पाउंड एंगल से आलोचना। देखो कम्पाउंड एंगल की बोली ए एक कोण बी एक कोण सी एक कोण तेल बोलते ए प्लस बी ए प्लस बी प्लस सी ए माइनस बी ये कोणगुलो एगुलो हे कम्पाउंड एंगल यौगिक कोण आमरा बोलते एखाने देखो जी ये क्लास इलेवेन त्रिकोणमिति यौगिक कोणे गुणानुपाते जे चारटे सूत्र आछे एई चारटे मेन सूत्र एर उपरे गोटा त्रिकोणमितिटा दाड़िये आछे। चारटे सूत्र जदि एखाने लिखी ताहले सेटा कि जे साइन अफ ए प्लस बी इज इक्वल टू साइन ए कस बी प्लस कस ए साइन बी और दो नम्बर हे साइन अफ ए माइनस बी इज इक्वल टू साइन ए कस बी माइनस कस ए साइन बी। तीन नम्बर कस अफ ए प्लस बी इज इक्वल टू कस ए कस बी माइनस साइन ए साइन बी और चार नम्बर हे कस अफ ए प्लस बी इज इक्वल टू कसे कस बी प्लस साइन ए साइन बी। हाँ ये चारटे और सूत्र यही चारटे सूत्र पर मोटामुटी क्लस इलेवेने पूरो त्रिकोणमिति जिनिसटा दाड़िये आछे। सुतरां ई चारटे सूत्र भालो करे तोमादेर शेखाटा खूब दरकार। आगे परीक्षाय चारटे सूत्रेर मध्ये कोनो एकटा सूत्रेर ज्यामितिक प्रमाण खुबई आसतो, तो सेई ज्यामितिक प्रमाण तोमादेर आमि एखन देखाबो। ता देखो जे आमि एकटु मुछे दिच्छि, मुछे दिये जे ज्यामितिक प्रमाण जेहेतु सूतरां ज्यामितिक चित्र एक्षेत्रे अंकन करते हैं। तो प्रमाणटा कोअर्डिनेटर साहाज्य नियेओ करा जाए, किन्तु आमी एमनि ज्यामितिक भावे हाँ साधारण ज्यामिति कोअर्डिनेट जो चीना साधारण ज्यामिति दिए आमी ए प्रमाणटा देखाच्छि। देखो जी मन करो এটা ওএক্স অ্যাক্সিস ঘূর্ণায়মান রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে এল এবং কোণ এ উৎপন্ন করল, আরও ঘুরে ও জেড অবস্থানে গিয়ে এইটা বি কোণ উৎপন্ন করল। তাহলে এক্স ও জেড এটা হলো কোণ এ প্লাস বি, তাই না? এক্স एक्स वाई प्लस वाई ओ जेड एट इज इक्वल टू कोण ए प्लस। देखो ये घूर्णायमान रेखा सर्वशेष अवस्थान ओ जेडर ऊपर पी जेको एक बिंदु दिल पी बिंदु देखे हमें अक्षर ऊपर पी एन लम्ब टनल एखान मन करो पी एट एम एखान आर एखान एस ए लम्बगुल टाना अर्थात एखान एर लम्ब एर उपरे लम्ब एटर उपरे लम्ब। तो देखो जो प्रथम जो साइन अफ ए प्लस बी सूत्रटा प्रमाण करते चाहिए ए प्लस बी को साइन मान देखो ये त्रिभुजे यहाँ हे ए प्लस बी को सपेक्षे पी एन लम्ब
পি ও টাও ত্রিভুজ তাহলে সাইন অফ এ প্লাস বি অবশ্যই হয়ে যাবে পি এন বাই ওপি পি এন বাই ওপি এবার দেখো এই যে পি এন বাই ওপি তাহলে এই যে পি এন বাই ওপি তাহলে এখানে দেখো এই সূত্রটা সাইন অফ এ প্লাস বি সূত্রটা এটা লিখলাম কিন্তু এখানে আমাদের আমরা আগে প্রমাণ করে নেব যে এই কোণটা এ হলে এই কোণটা এ খুবই সহজ জ্যামিতিক প্রমাণ দেখো যে দেখো আমি এটা লম্ব টেনেছি এর উপরে আবার এর উপরে এটা লম্ব তাহলে এই সরলরেখার উপরে এটা এটা লম্ব তাহলে এরা সমান্তরাল এটা ছেদ তাহলে এই কোণ এ হলে এটাও এ আবার এইটার সঙ্গে এইটা যোগ করলে 90 ডিগ্রি আবার এটার সঙ্গে এটা যোগ করলে নিশ্চয়ই 90 ডিগ্রি বুঝতে পারছ তাহলে কি হলো এই কোণটা এ হলে এটাও এ সুতরাং এটা এ হলে এটা ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবার দেখো বাকি প্রমাণটা কিছুই না তাহলে এই যে পিএন বাই ওপি পিএন বাই ওপি মানে হচ্ছে তাহলে পিএন মানে কি এই যে এস এন প্লাস পিএস এস এন প্লাস পি এস বাই ওপি ওপি লিখলাম আচ্ছা এবার দেখো এস এন এস এন মানে এই যে এস এন এইটা মানে এম আর এস এন মানে লিখলাম এম আর বাই ওপি প্লাস পি এস পি এস মানে এইটা ঠিক আছে তাহলে পি এস বাই ওপি লিখলাম এবার দেখো এই যে এম আর এম আর হচ্ছে এই যে ত্রিভুজ অর্থাৎ এম ও আর এই ত্রিভুজে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব তাহলে দেখো লম্ব বাই যদি আমরা অতিভুজ করি তাহলেই আমরা কি পাবো লম্ব বাই অতিভুজ মানে সাইন ওই জন্য দেখো আমরা এই যে এই ত্রিভুজের যেহেতু এটা লম্ব এবং এটা অতিভুজ সেই জন্য আমরা এখানে এই যে অতিভুজটা দিয়ে ওয়েব দিয়ে ওপরে নিচে গুণ করব অর্থাৎ এই যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ খুব প্রথম যারা শেখে তাদের একটু অসুবিধা হয় যে কেন স্যার এটা গুণ করব তাহলে সেটা বোঝাবার জন্য এটাই বলবো যে দেখো সাইন কস এই গুণানুপাতগুলোর ক্ষেত্রে অতিভুজটাই নিচে থাকে সুতরাং তোমরা যদি এটাই মনে রাখো যে অতিভুজ তো সাইন কসের ক্ষেত্রে নমদায় অতিভুজ ভূমি বায় অতিভুজ সুতরাং অতিভুজটা নিচে থাকে সেখানে অতিভুজ দিয়ে আমরা যদি গুণ ভাগ করি তাহলে খুব সহজে আমরা ওই সূত্রের প্রমাণ পেয়ে যাব এটুকু যদি সামান্য খেয়াল রাখতে পারো তাহলে তোমরা খুব সহজে এই সূত্রের প্রমাণ করে দিতে পারবে অর্থাৎ তাহলে এই যে এম আর বাই অতিভুজ ও এম ইন্টু ও এম বাই ওপি প্লাস এখানে দেখো পিএস এইটা হলো পিএস তাহলে দেখো এ কোণের সাপেক্ষে এটা ভূমি তাহলে এই যে পিএস বাই এখানে এ কোণের সাপেক্ষে অতিভুজ এটা হচ্ছে পিএম এটা দিলাম পিএম ইন্টু পিএম বাই ওপি দেখো অটোমেটিক্যালি সূত্র দেখো চলে এসেছে এই যে ও এম বাই ওপি ও এম কোণটা দেখো এই যে ও এম ও এম আচ্ছা ও এম দেখো যে যদি তুমি ও এম আচ্ছা আগে এটাই দেখি যে এম আর এম আর মানে এইটা লম্ব তাহলে এম আর বাই ও এম দেখো এম আর বাই ও এম স্পষ্টতই একেবারে সাইন এ আর এটা দেখো ও এম বাই ও পি এই যে দেখো ও এম বাই ও পি অবশ্যই দেখো যে বি কোণের সাপেক্ষে এটা ভূমি এটা অতিভূমি তাহলে সাইন এটা হলো কস বি প্লাস এটাও দেখো যে পি এস বাই পি এম কোনটা পি এস বাই পি এম তার মানে কি হচ্ছে কস এ হ্যাঁ এই যে দেখো এই যে পি এম আবার বলছি যে পি এস পি এস বাই পি এম মানে কস এ ইন্টু এই দেখো পি এম বাই ওপি এই যে পি এম বাই ওপি মানে পি এম
মানে সাইন বি এই যে সাইন বি তা দেখো প্রমাণ হয়ে গেল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি অর্থাৎ সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন এবার দেখো যদি তাহলে এটা একটু মুছে দিয়ে দেখো মানে কস এরটা দেখাচ্ছি তোমাদের অর্থাৎ কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হ্যাঁ তা এটা দেখো খুব সহজেই আমরা বলতে পারবো এই যে কস অফ এ প্লাস বি কস অফ এ প্লাস বি তাহলে দেখো এ প্লাস বি করে কস মানে ভূমি বা অধিভূজ অর্থাৎ ও এন বাই ওপি তাহলে দেখো এই যে ও এন মানে কি ও আর বাই ও আর ও আর মাইনাস এন আর তাই না বাই ওপি দেখো খুবই সহজ তাহলে ও আর বাই ওপি মাইনাস এন আর বাই ওপি তাহলে ও আর এবার দেখো যে ও আর বাই ওপি তাহলে চলে যায় কোনটা ও আর এই যে ও আর হচ্ছে ও আর ও আর বাই এসেছে ওপি তাহলে দেখো ও আর এই যে ইকুয়ালের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি তাহলে এটা আচ্ছা এখানে এই লাইনটা এটাই থাক ও আর বাই ওপি থাক মাইনাস এন আর আচ্ছা এন আর মানে হচ্ছে এস এম এটা লিখে নিলাম সুবিধা হবে ওপি তাহলে এ দেখো ও আর বাই তাহলে দেখো ও আর এই হচ্ছে এই এটা ভূমি হলে এ কোণের সাপেক্ষে এটা অতিভুজ তাহলে ও আর বাই ও এম দিয়ে উপর নিচে গুণ করলাম ও এম বাই ওপি মাইনাস দেখো এস এম এই যে এস এম এই কোণের সাপেক্ষে এটা লম্ব তাহলে পি এম দিয়ে ভাগ করলাম পি এম ইন্টু পি এম বাই ওপি দেখো চলে এসেছে এই যে ও আর বাই ও এম এই যে ও আর বাই ও এম মানে হচ্ছে কসে কসে ও এম বাই ওপি তারপরে হচ্ছে ও এম বাই ওপি অবশ্যই দেখো কস বি কসে কস বি মাইনাস এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সাইনে সাইন বি চলে আসছে এটা একইভাবে তাই না তার মানে দেখো এই যে মানে সাইন অফ এ প্লাস বি কস অফ এ প্লাস বি এই যে দুটো সূত্রের প্রমাণ তোমাদের এখানে দেখালাম তা দেখো এই এরপর একটা ছোট অঙ্ক তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি একটা অঙ্ক দেখায় কি একটা অঙ্ক যদি তোমাদের মনে করো 75 ডিগ্রি কোণে সাইন অর্থাৎ বললো যে সাইন 75 ডিগ্রি কোণের মান বের কর তাহলে সাইন 75 ডিগ্রি কোণকে আমরা সাইন অফ দেখো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি তাই না তাহলে সাইন অফ এ প্লাস বি তাহলে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাই না তাহলে সাইন 45 ডিগ্রি 1/√2 কস 30 ডিগ্রি √3/2 প্লাস কস 45 ডিগ্রি কস 45 ডিগ্রি 1/√2 সাইন 30 আচ্ছা বি মানে এখানে বি লিখে ফেলেছি 30 ডিগ্রি তাই তো এই যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে কস 45 ডিগ্রি 1/√2 সাইন 30 হাফ তাহলে এটা হয়ে গেল দেখো √3/2√2 প্লাস 1/√2 তার মানে হয়ে গেল এই যে 2√2 √3 প্লাস 1/√2
ঠিক সেরকম ভাবে যদি মনে করো তোমাকে আর কি cos 15 ডিগ্রির মান বের করতে দেয় তাহলে তোমরা দেখো cos 15 ডিগ্রি cos of 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারছো তাই না তার মানে অবশ্যই কি cos a cos b cos a cos b প্লাস sin a sin b নিশ্চয়ই আর বলার দরকার হবে না তোমরা বুঝতেই পারছ cos 45 ডিগ্রি 1 বাই রুট টু cos 30 ডিগ্রি রুট থ্রি বাই টু প্লাস সাইন 45 ডিগ্রি 1 বাই রুট টু সাইন 30 হাফ তাহলে দেখো এটাই চলে আসছে রুট থ্রি প্লাস 1 বাই টু রুট টু তাই না তাহলে দেখো যে অ্যাকচুয়ালি তোমরা এটা জানো যে এটা দেখো এভাবেই একটা ভালো জিনিস দেখালাম যে cos 15 ডিগ্রির মান যা হবে সাইন 75 ডিগ্রির মান তাই হবে কারণ 75 ডিগ্রি 15 ডিগ্রি এরা পরস্পর পূরক তাই না তাহলে যাই হোক এইভাবে তোমরা মানে এই সূত্রের সাহায্যে হ্যাঁ অনেক কিছু জানতে পারবে শুধু এই সূত্রের সাহায্যেই তো অঙ্কই না এই যে চারটি সূত্রের উপর গোটা জীবনীতি যেন দাঁড়িয়ে আছে এই দুটো সূত্র তোমার আমি দেখালাম পরের ভিডিওতে সাইন অফ এ মাইনাস বি এবং কস অফ এ মাইনাস বি এই দুটো সূত্রের প্রমাণ আমি তোমাদের দেখাবো এবং আরও অন্যান্য ত্রিকোণমিতির সমস্ত বিষয়গুলো আমি খুব ভালোভাবে আলোচনা করব তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে থ্যাংক ইউ